হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই, যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেল মাহমুদা অ্যাট হার ডাইনিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। আশা করি বুঝতে পারছেন আমি কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো স্মুদি। তার জন্য নিয়েছি এখানে, আমি নিয়েছি 1.5 কাপ, সবরি কলা আছে 2 পিস, মিষ্টি দই আছে 1/2 কাপ, ঘন দুধ আছে 1/2 কাপ, আর আছে মধু, 20 ml মধু আছে এখানে। এগুলি সব আমরা এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব, তাহলে হয়ে যাবে মজাদার ম্যাঙ্গো স্মুদি। একে একে আমরা এখন ব্লেন্ডারের জগে ঢেলে নিচ্ছি সব। কলা দিচ্ছি, এই গরমে দুপুরে ঠান্ডা ঠান্ডা স্মুদি 1 গ্লাস আপনার প্রাণমন জুড়িয়ে দিবে একেবারে। মিষ্টি দই প্লাস মধুর কারণে এখানে চিনি দেওয়ার দরকার হবে না বন্ধুরা। মধু আছে 20 ml। এখানে ঘন দুধ আছে 1/2 কাপ। এবার কয়েক সেকেন্ড শুধু ব্লেন্ড করে নেওয়ার পালা, তারপরই হয়ে যাবে মজাদার ম্যাঙ্গো স্মুদি। রেডি হয়ে গেছে আমাদের স্মুদি, এখন পরিবেশনের পালা। দেখছেন বন্ধুরা কি অসাধারণ হয়েছে কালার এবং টেক্সচার। প্রতিটা আইটেমই ঠান্ডা জিনিস মিক্স করা হয়েছে, তারপরও আপনি তৈরি করার পরে ফ্রিজে 10 মিনিট রেখে দিয়ে যদি খান এটা আরও বেশি সুস্বাদু হবে। আশা করি ভালো লেগেছে আমার ভিডিও সবারই। এবার তাহলে চেখে দেখার পালা, চেখে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ টেস্টি হয়েছে, ঘরে তৈরি খাবারের কোনো তুলনা হয় না। ঘরে তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন সবাই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন, আজকে সবাইকে আল্লাহ হাফেজ।